প্রতিদিন জীবনে আনন্দ দিনের স্বাগত। আজ এখানে আসায় ধন্যবাদ। আমরা আলোচনা করছি মনের বিষয়, চিন্তা শক্তির বিষয়। আজ আমরা আলোচনা করব শান্তিপূর্ণ চিন্তার কথা। বাইবেলে আছে আমাদের শান্তি অনুসরণ করতে হবে, আর শান্তি হবে জীবনের নিয়ন্ত্রক, যা আমাদের সব সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। সম্প্রতি কি শান্তি হারিয়েছেন? কাউকে কি বলেছেন যে আমি শান্তি হারিয়েছি বা আমি শান্তি ফিরে পেতে চাই? আপনাকে ভাবতে হবে যে আপনি কি নিয়ে ভাবছেন যদি শান্তি পেতে চান, কারণ যদি আপনার শান্তিপূর্ণ চিন্তা না থাকে তাহলে জীবনেও শান্তি পাবেন না। দেখতে থাকুন, আমি আলোচনা জারি রাখবো আমার ধারাবাহিক ব্যাটল ফিল্ড অব দ্য মাইন্ড থেকে। কবে আমরা নিজেদের চিন্তার বিষয়টা বেছে নিতে শিখব আর দিয়াবলকে আমাদের মস্তিষ্কটাকে আবর্জনা ফেলার জায়গায় করতে হবে না। ময়লা এলো, ময়লা গেল, এমন একটা ক্ষেত্র শত্রুর দখলে যদি শয়তান কর্তৃত্ব করে আপনার মনোভাবের ওপর, নিজের প্রতি, প্রভুর প্রতি, খাদ্যের প্রতি, অর্থের প্রতি, যে কোনো ক্ষেত্রে চিন্তাধারা যদি তার নিয়ন্ত্রণে থাকে তাহলে সেই ক্ষেত্রটা তারই অধীনস্থ। অল্প একটু মিষ্টি খেলেই যে আপনাকে একসঙ্গে অনেকটা খেতে হবে তার কোনো মানে নেই। আর কিন্তু দিয়াবল আমাদের বলে একটা চকলেট চিপ কুকি খেলে কিচ্ছু হবে না, একটা খেলে ১২টা খেতে হবে না, না হবে না, না হবে না, তা করবেন না, আত্মনিয়ন্ত্রণ আছে, তাই এক কামড় কুকি খেতে পারেন, দু কামড় কুকি খেতে পারেন না, বা একটা কুকি খেতে পারেন না, একটাও কুকি না খেতে পারেন আপনি, কারণ প্রভুর আত্মা আপনার অন্তরে আছে। কিন্তু দিয়াবল বলে কোনোদিন ধূমপান ছাড়তে পারবে না, কোনোদিন ড্রাগ ছাড়তে পারবে না, এই সমস্যা কোনোদিন দূর হবে না তোমার, কোনোদিন এই নেশা ছাড়তে পারবে না তুমি, কোনোদিন মিষ্টি খাওয়া ছাড়তে পারবে না তুমি, কোনোদিন তোমার ওজন কমবে না, কোনোদিন ভালো থাকবে না তুমি, কোনোদিন সুস্থ হবে না তুমি, কোনোদিন টাকা থাকবে না, কোনো কিছুই আপনাকে বাঁচাতে পারবে না যদি না মুখ খোলেন আর বলেন দিয়াবল তুমি মিথ্যেবাদী, আর আমার কাছ থেকে তুমি কিচ্ছু চুরি করতে পারবে না, কিচ্ছু পারবে না। কেমন লাগছে? আপনার আছে রক্ত কেনা উত্তরাধিকার যীশু খ্রিস্টের সঙ্গে, আপনি যুগ্ম অধিকারী, আপনি প্রভুর সন্তান, আপনি মাথা লেজ নন, সবার ওপরে নিচে নন, সে আপনি যেখানেই থাকুন না আপনাকে আর সেখানে থাকতে হবে না, প্রভুর পরিকল্পনা অনুসারে আপনার উন্নতি হবে। এবার আপনারা দেখুন যোহন ৮ ৩১-৩২ আছে, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তাহলে সত্যই তোমরা আমার শিষ্য, আর তোমরা সেই সত্য জানিবে এবং প্রভুর বাণী আমার মতো। ২ কোরিন্থীয় ৩:১৮ হয়েছে, প্রভুর বাণী দেখা অর্থ দর্পণে নিজেকে দেখো। কল্পনা করে নিন, এখানে যদি একটা পূর্ণ দৈর্ঘ্যের আয়না থাকতো, ধরে নেওয়া যাক এই বাইবেলে একটা আয়না, দিনে কবার একটি মেয়ে আয়নায় নিজেকে দেখে সে তার চুল ঠিক আছে কিনা, সারা মুখে নোংরা থাকলেও আপনি বুঝতে পারবেন না যদি আমার মুখ না দেখেন, তারপর কীরকম অস্বস্তি লাগে এই কয়েকটা ভেবে, ও ভাই আমি এরকম মুখ নিয়ে সারাদিন ঘুরছি অথচ জানি না, যতক্ষণ না আমরা নিজেকে দেখছি আমরা বুঝি না, জানি না আমাদের পোশাকটা ভালো দেখাচ্ছে কিনা, বুঝি না কেন গণ্ডগোল আছে, কেন জানি না চুলটা ঠিক আছে কিনা, জানি না সাজটা ঠিক আছে কিনা, যতক্ষণ না নিজেকে ভালো করে দেখি, তাই যতক্ষণ না প্রভুর বাণীর দর্পণে নিজেকে দেখছি বুঝি না আমাদের জীবনটা কি ধরনের, তাই সারাক্ষণ বাণীর মধ্যে থাকতে হবে, কারণ ৫ বছর আগের একটা সৎ মনোভাব খুব সহজে চলে যেতে পারে যদি না নিয়মিত প্রভুর বাণী পড়েন, ভুলে যাবেন মনোভাব কতটা গুরুত্বপূর্ণ। আর আজ আপনাদের যেটা শেখাচ্ছি সেটা নতুন কোনো জ্ঞানের কথা নয় যে আগে কোনোদিন শেখায়নি, যদি অতীতে ৫০০ শুনে থাকেন কিছু যায় আসে না, তবু আজ আপনাকে শুনতে হবে, কারণ কিছু জিনিস আছে যা বার 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 শুনে যেতে হবে। আপনাদের কথা জানি না কিন্তু আমার দরকার মনের বিষয়ে কিছু ভালো প্রচার শোনা, যদি আপনারা নাও শোনেন আমি শুনব। আমি এখানে দেখি আর দেখি যে যিশুর রক্তের মাধ্যমে আমাকে প্রভুর কাছে সঠিক করা হয়েছে, এখানে দেখি আর জানি যে আমাকে অপরাধ বোধ নিয়ে বাঁচতে হবে না, কারণ আমার সব পাপ ক্ষমা পেয়েছে অনুশোচনা ও স্বীকারোক্তির মাধ্যমে। বাইবেলকে ভালোবাসতে হবে, বাণীকে,
ভালোবাসতে হবে টিচিং টিপস, ক্রিশ্চিয়ান বই, সিডি আর ভিডিওর সংগ্রহ থাকতে হবে রোজকার কাজের মধ্যেও। এটাও থাকতে হবে যেভাবেই হোক না কেন আকারে প্রভুর বাণী দিয়ে মনের খিদে মেটাতেই হবে। যদি একই সমস্যায় পড়ে যে টাকা দিয়ে আপনি এটা কিনছেন না সেটা কিনছেন, তা দিয়ে প্রভুর বাণী কিনি, দেখবেন ফল অনেক ভালো হবে। একবার এটা নিজে করে দেখুন, আপনারা বুঝতে পারবেন অনেক ভালো হবে। অনেক এখানে আসতে চায় কিন্তু দু ঘন্টা গাড়ি চালাতে নারাজ হয়ে যায়, যদি একদিন জায়গা না পায় তারা ভীষণভাবে ক্লান্ত মনে করে। আমি মানুষের এই অলস মনোভাব সহ্য করতে পারি না, একেবারে পারি না। আচ্ছা আমি এখানে দেখি কেমন আশীর্বাদ করেন। এবার দেখুন লুক 4, আপনাকে প্রভুর বাণী ও প্রভুর জন্য ক্ষুধার্ত হতে হবে, কর্ষত হবেন না বা আধ্যাত্মিকভাবে সন্তুষ্ট হবেন না যে আর প্রভুকে চাই না মনে হয় আমার। আর লুক 4 যিশু অধ্যায় 1 বলেছেন, যিশু পবিত্র আত্মায় পূর্ণ হইয়া জর্দন হইতে ফিরিয়া আসিলেন এবং 40 দিন পর্যন্ত সেই আত্মার আবেশে প্রান্তর মধ্যে চলিত হইল। সেই সকল দিন তিনি কিছুই আহার করেন নাই, পরে সেই সকল দিন শেষ হইলে ক্ষুধিত। আরও পড়ার আগে এটা আপনাদের দেখাতে চাই, প্রথমত শয়তান যখন আক্রমণ করে যিশু তখন পবিত্র আত্মার আবেশে ছিলেন। দুটো সময় ডিয়াবল আপনাকে তাড়া করে, প্রথম হলো যখন সঠিক কিছু করেন এবং দ্বিতীয় হলো এবং যখন কিছু ভুল করেন, তাই এটা বোঝা কঠিন হয় আমি কি করছি। তাই আমি শুরুতেই বলি, প্রভু যদি কিছু ভুল করি, যদি কোনো দরজা খুলি আমাকে দেখিয়ে দেন, আমি যেন ভুল দরজাটা না খুলি। আর তার মানে আমার বিশ্বাসে ঘাটতি আছে বা আমি দিয়াবলের জন্য দরজা খুলে দিয়েছি। শয়তান ধার্মিকদের আক্রমণ করে, বাইবেলে আছে, ধার্মিকরা রক্ষা পাবে, যিশু পবিত্র আত্মাকে অনুসরণ করেছিলেন, শয়তান তখন আক্রমণ করে। আর একটা জিনিস, শয়তান অপেক্ষা করেছে কবে যিশু ক্লান্ত ও আসক্ত হয়। কি হলো মণ্ডলী, কেমন লাগছে আপনাদের? আজ সকালে যদি টিভিতে আমার অনুষ্ঠান না দেখেন তাহলে দেখুন, কারণ আমি বলছি যে কতটা জরুরি খ্রিশ্চানদের জীবনে ভারসাম্য আনা আর সঠিক পরিমাণ বিশ্রাম নেওয়া শরীরের জন্যে দরকার। আবার একটা জরুরি কারণ, আপনি দিয়াবলের মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন না। যদি আপনার মন, দেহ ও আবেগ একেবারে আসক্ত হয় তাহলে সহ্য করতে পারবেন না আজকের যেই চাপ যা দিয়াবল সৃষ্টি করছে। তাই আমাদের কারোরই এমন অবস্থা হবার কথা নয় যে এক সপ্তাহে 24 ঘন্টা, আমাদের কারোরই এমন অবস্থা হবার কথা নয় যে আধ ঘন্টা দেরি হলে নিজের সেলফোন ফেলে গেলে ভয়ানক অবস্থা হবে, বা রাত 3টের সময় উঠে আপনাকে এখানে সেখানে যেতে হবে, ইমেল করতে ছুটতে হবে আপনাকে। এটা মোটেই কোনো দরকার নেই, ইমেল করার এত প্রয়োজন কারোরই নেই যে আপনাকে করতে হবে। এসবের জন্যে আর সময় নেই, কিন্তু আমার কথাটা বুঝুন। লোককে শেখাতে হবে কিভাবে নিজের যত্ন নিতে হয়। শুনুন, আপনাদের নিজের যত্ন নিতে হবে। আপনার দেহ, আপনার আলো যদি সেটা নষ্ট করেন তাহলে তো তারা ছেড়ে চলে যাবে আপনাকে, তারা কি আর আপনাকে চিৎকে থাকতে পারে। অন্য জায়গায় ভাড়ায় গিয়ে নতুন একটা বানাতে পারবেন না, একেবারেই সুযোগ পাবেন, যদি নষ্ট করেন সব শেষ। শুধু তাই নয়, বিশ্বাসী রূপে পবিত্র আত্মার মন্দির প্রভু আপনার অন্তর থেকে আপনার মাধ্যমে কাজ করতে চান, কিন্তু যদি নিজের স্বাস্থ্য নষ্ট হয়, শরীর নষ্ট হয়, তাহলে আপনার মাধ্যমে আর কিছুই করতে পারবেন না। তাই নিজেকে ঠকাচ্ছেন, তাকে ঠকাচ্ছেন, তাদের ঠকাচ্ছেন যাদের উন্নতি সাধনে প্রভু আপনাকে ব্যবহার করেন।
আমি একটা সিদ্ধান্তে পৌঁছেছি, একটা যোগসূত্র আছে, হয়তো সবার ক্ষেত্রে নয়, কিন্তু অনেকে নিজের প্রতি যত্ন নেয় না, কারণ নিজের প্রতি তাদের মনোভাব বিরূপ আর ভাবে নিজের যত্ন নিতে তাদের যা করার কথা তারা তার যোগ্য নয়। অনেকে ভাবে তারা শুধু সারাদিন কাজ 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 করে যাচ্ছে, আর আপনি এমন পরিবেশে বড় হয়েছেন যখন বাকিরা তখনই আপনার ওপর খুশি থাকতো যখন আপনি কাজ করতেন বা কিছু করতেন না। আপনাকে পড়তে হবে যোহন 10:10, কারণ যিশু বলেছেন, চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে, আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। তাহলে আপনি জানেন, আমি আজ কাজ করছি কিন্তু তা উপভোগ করছি। আমি যিশু পবিত্র আত্মাকে অনুসরণ করেছিলেন, তখন দিয়াবল আক্রমণ করে যখন তিনি দুর্বল ও ক্লান্ত। প্রথম যে কাজটা দিয়াবল করে খুব ভালো। প্রথম দিয়াবল যিশুকে প্রশ্ন করে, তিনি কে? দেখুন এবার Luke 4:3, তখন দিয়াবল তাহাকে কহিল যে তুমি যদি ঈশ্বরের পুত্র হও। দিয়াবল কখনো এই কথা আপনাকে বলেছে যে যদি তুমি মুক্তি পেয়ে থাকো তাহলে কেন এমন কাজ করছো? যদি প্রভু তোমায় ভালোবাসেন তাহলে এই সমস্যাটা হলো কেন বলো? ঠিক আছে, আপনার অস্তিত্বের বিষয়ে সন্দেহ প্রকাশ করছে, সে আক্রমণ করছে, আপনি খ্রিস্টে কে? কারণ সেখানে যদি একবার আপনার প্রত্যয় চির ধরতে থাকে তাহলে জানতে হবে আপনি প্রভুর সন্তান, জানতে হবে যিশুর রক্তের মাধ্যমে আপনাকে প্রভুর কাছে সঠিক করা হয়েছে, জানতে হবে আপনি অভিষিক্ত। আর যখনই দিয়াবল আপনার চিন্তার জগৎ আক্রমণ করবে সে কথা বলতে হবে। সে শুধু তাকে তার পরিচয় জিজ্ঞেস করেনি, যিশুকে এমন কাজ করতে বলেছে যা প্রভুর সিদ্ধে নয়। আর ভাই, আপনি কোনোদিন এই অবস্থায় পড়েছেন কি? দেখুন একবার, তখন দিয়াবল তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরখানিকে বলো যেন ইহা রুটি হইয়া যায়। জীবনে অনেক বার এমন হয়েছে যে আমরা এমন কাজ করতে উদ্যত হয়েছি যা বাইবেলে বলে মাংসের কাজ। জানি আমি কি করব, আমি জানি আমি কে। আমি জানি আমি কি, আর আমি আর দু একটা কথা বলবো। আচ্ছা, আমি জানি জয়েস মায়ারের বইয়ের কয়েকটা লাইনের তলায় দাগ দেব, বাড়িতে নিয়ে যাব আর আমার স্বামীর বিছানার পাশে বইটা খুলে রাখব আর তাকে সুন্দর করে পড়ে শোনাব। ও যখন বাড়িতে থাকবে তখন জোরে জোরে টেপ শুনব, আমি শুনবই শুনব। ও আমাদের কাছে সমস্যা দূর করার একদম সহজ পথ আছে। জানি আমি কি করব, জানি আমি কি করব, আমি জানি আমি জানি আমি জানি। নিজের ক্লান্ত করে ফেলি এই চেষ্টা সেই চেষ্টা করে করে, তারপর জানেন আমরা কি করি? এত ভয়ানক ব্যাপার, শেষে প্রভুর কাছে গিয়ে বলি যা যা করার ছিল সব করে ফেলেছি প্রভু, আমার আর কিছু করার বাকি নেই। তারপর বন্ধুর কাছে গিয়ে আবার আমরা বলি যে সেই এক কথা বলি যে সব চেষ্টা করেছি, সব করে দেখেছি, কিচ্ছু হয়নি। এখন প্রার্থনা ছাড়া অন্য কোনো পথ নেই, খুবই দুঃখজনক বিষয়, তাই নয় কি? এখন আমাকে প্রার্থনা করতে হবে, কারণ আর কিছু নেই করার, এই জন্য এবার করতেই হবে প্রার্থনা, আর কোনো উপায় বাকি নেই। এবার কি করব? অনেক সময় এমন দুর্দশা হয় আমাদের প্রথম আত্মরক্ষার পথ হবে প্রার্থনা। সব কিছু করার আছে, প্রার্থনা করতে হবে, তারপর যদি প্রভু চান আমরা প্রভু এবার এটা করব যেন ফল হয়। আয়াত 3 দেখুন, দিয়াবল যিশুকে কি বলেছে তার মনে, চিন্তা ঢোকাচ্ছে দিয়াবল, এভাবেই কথা বলে, আমাদের চিন্তা মনে ঢোকায়। আমার ভালো লাগে এই আয়াতটা, এই আয়াত হলো 4:4 লুক। যিশু তাকে উত্তর করিলেন, লেখা আছে মন দিয়ে শুনুন, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না। পরে সে তাকে
জগতের সমস্ত রাজ্য দেখাইল, আর দিয়াবল তাহাকে বলিল, তোমাকে আমি সমস্ত কর্তৃত্ব ওই সকলের প্রতাপ দিব যদি আমার সম্মুখে পড়িয়া প্রণাম করো। দিয়াবল আমাদের সঙ্গে সর্বক্ষণ আরেকটা খেলা খেলে যে যদি একটু আপোষ করো তাহলে সব কিছু তুমি পেয়ে যাবে, অন্যেরা সবাই তাই করে। মানে জানেন, আমি জানি হয়তো একেবারে 100% সত্য নয়, মানে আমার বস চায় আমি কাজটা করি, অন্য সবাই করে, এমন কিছু বড় ব্যাপার নয়। আর দিয়াবল বলে যদি এই ছোট্ট কাজটা তুমি করো তোমার পদোন্নতি হবেই হবে, তখন গির্জায় বেশি করে তুমি দান করো। আপনি ভাবেন দিয়াবল এমন কথা বলতে পারে না, কারণ সে বলবে না প্রভুকে কিছু দেওয়ার জন্য আপোষ করতে, বুঝেছেন তো? অবশ্যই বলতে পারে সে, আর অবশ্যই বলতে পারে। লোকেরা বসে প্রার্থনা করছে যেন এটা হয়ে যায়, সে ঠিক আছে, কিন্তু নিজের যা আছে তা দিয়ে কাজ শুরু করুন, কারণ যদি সেটা দিতে না পারেন লটারি লাগলেও দিতে পারবেন না। কত ভালো হয় যদি সবাই লটারির টিকিট কিনছে, বা যত ধরনের খেলা আছে খেলতে যাচ্ছে, আর যে টাকা এতে খরচ হচ্ছে তা যদি প্রভুর সেবার কাজে লাগান কত ভালো হবে, একবার ভেবে দেখুন তো সেই কথাটা আপনার। এবার জানি অনেকেই আমাকে চিঠি লিখবে, আর তাদের শুধু যাগে আমাদের এবার এই বাণীটা পড়তে হবে। দিয়াবল বলেছে যে এটা তুমি পারবে না, এটা তোমার দ্বারা হবে না, এবার ছোট্ট একটা আপোষ করতে হবে। এই মিথ্যে আপনারা শোনেননি ভাই, আমরা যদি এমন সব কাজ করা বন্ধ করি যাতে বিবেক সায় দেয় না, তাহলে আমাদের জীবনটা আরো কত ভালো হতে পারে। সে যেই কাজ করুন না কেন, আপনি যদি শান্তি না পান তাহলে সেই কাজ করতে যাবেন না কখনো। যদি পরিচিত সবাই করে, প্রচারক করে, গির্জার কথা ব্যক্তি করে, সেই করুক, যদি এই কাজে শান্তি না পান ওদের বিচার করতে বসবেন না, নিজে সেই কাজ করবেন না যাতে আপনি মনে কোনো দিন শান্তি না পান। মনে হচ্ছে আপনারা কিছুটা শান্তি পেয়েছেন, এখনো ঠিক করতে পারছেন না, তাই তো? আমি ও জানি আপনাকে ভাবতে হবে এরকম। আচ্ছা, শয়তান যিশুকে একটা কাজের বদলে ক্ষমতা কর্তৃত্ব সব দিতে চাইল, যদি আমার সম্মুখে পড়িয়ে প্রণাম করো একবার। জানেন কি, যে কোনোভাবে যে কোনো আকারে দিয়াবল আমাদের রোজ তার সামনে মাথা নত করাচ্ছে, পুরোটা পড়লে দেখবেন দ্বিতীয়বার আবার যিশুর পরিচয় নিয়ে আক্রমণ করছে। তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই স্থান হইতে নিচে পড়ো। প্রতিবার দিয়াবল যিশুকে কিছু বলছে, তার উত্তরে যিশু কিছু বলেছেন, কেননা এখানে লেখা আছে, আপনারা সত্যি বলতে পারেন, বলতে পারেন। দিয়াবল জবাব দেওয়া শুরু করুন, কারণ সে জীবিত আর এই পৃথিবী গ্রহেই আছে। কি হলো? এটা এখন খুবই জনপ্রিয় চিন্তাধারা, অনেকেই প্রভুকে বিশ্বাস করে কিন্তু নরক বা দিয়াবলে বিশ্বাস করে না, খুব সুবিধেবাদী। এটাই হলো সত্যি কথা, খুব সুবিধে। আপনাদের কেমন লাগছে বলুন তো? আমি নরকে বিশ্বাসী নই, তাতে আপনারা নরকে যাওয়া আটকাবেন না কিন্তু। ধন্যবাদ যিশু। সে যিশুর মনে পাপ চিন্তা ঢোকাতে চাইল, তাই তার মনে মিথ্যা ঢোকাচ্ছিল, ঠিক যেন আমাদের সঙ্গে করে। এই আয়াতের একটা জিনিস আমার খুব ভালো লাগে যে এখানে আছে, শয়তানের প্রতিটি মিথ্যের পরই যিশু বলেছেন, লেখা আছে, তিনি অপেক্ষা করেননি এবং তিন দিন
ধরে ভাবেননি, তারপর তাকে জবাব দেবার সিদ্ধান্ত নেননি। দিয়াবল যিশুকে বলেছে, যিশু তার উত্তরে দিয়াবলকে বলেছেন, দিয়াবল আবার বলেছে, আর উত্তরও যিশু দিয়েছেন, প্রথম পিতর 5:9 আছে, তোমার বিশ্বাসে অটল। দারুণ লাগে, অনেক বছর আগে একটা কথা বুঝেছিলাম আর এটা খুব ভয়ানক, শয়তানের মিথ্যার প্রতিবাদ করা। আমার সমস্যা ছিল আত্মকষ্ট, যতবার দিয়াবল কোনো দুঃখের আসরে আমাকে ডাকত আমি সঙ্গে সঙ্গে যেতাম। আমার জন্য প্রায় এমন আয়োজন করত, প্রভু এই আত্মকষ্টের বিষয় হস্তক্ষেপ করলেন ও আমাকে শেখাতে শুরু করলেন, একই সঙ্গে দুঃখী ও শক্তিশালী হওয়া যায় না, এখানে বসে নিজেকে দুঃখ করা বন্ধ করতে হবে, যতবার কোনো কিছু তোমার চাহিদা অনুসারে না হবে। এর মানে এই নয় যে সবাই যা করত সেই সব অন্যায় ছিল না, তিনি বলেননি যে ওরা ঠিক আমি ভুল, তিনি শুধু বলেছেন নিজের জন্য দুঃখিত হওয়া বন্ধ করে দাও, যখন লোকে তোমার প্রতি অন্যায় করবে, যখন যা চাও তা পাও না, এবং যখন দুর্ব্যবহার পাও নিজেকে নিয়ে কষ্ট পাওয়া বন্ধ করো, এর ঊর্ধ্বে ওটার শক্তি পাবে না যদি নিজেকে নিয়ে তুমি দুঃখ করো। আমি জানি আমি প্রভুর আজ্ঞা পেয়েছিলাম, কিন্তু ততদিনে দুঃখ করার নেশা হয়ে গেছিল আমার। ও হ্যাঁ, শরীর খুব ভালো লাগছে। মনে আছে যখন প্রভু এ নিয়ে আমাকে সংশোধন করেন, কোনো একটা ভ্রমণের পর বাড়ি ফিরেছি, দেব বলল আমি গলফ খেলবো, আমার কাছে ছিল বিরাট সমস্যার ব্যাপার, এখন আমি ওকে খেলতে যেতে বলি, এটাও ছিল 29 বছর বিয়ে হয়ে গেল, অবস্থা পাল্টায়। এমন নয় আমি আর আগের মতো কে ভালোবাসি না, এখন বিশ্বাসই করতে পারি না যে আগে কত সমস্যার বিষয় নিয়ে ঝগড়া করতাম, বিশ্বাস হয় না আমার, একেবারেই তুচ্ছ ব্যাপার। আর ও আমি এত রেগে যেতাম, তারপর সারা দিন নিজেকে নিয়ে কষ্ট পেতাম, আমি বাইরে যেতাম, সম্মেলনে যেতাম, তারপর আবার বাড়ি ফিরে ঠিক এলিওর মতো অবস্থা, যিনি সব ভাববাদীকে হারিয়ে মরুভূমিতে চলে গেল আর হামাগুড়ি দিয়ে একটা গাছের তলায় গিয়ে মৃত্যু কামনা করতে লাগলো। আর আমার মতো প্রচারক হয় না বৃহস্পতি, শুক্র, শনিবার, তারপর রবিবার বিকেলে, সোমবার, সারাদিন বাড়িতে বসে মন খারাপ, নিজের জন্য কষ্ট, কারণ ডেভ গলফ খেলতে গেছে, যখন বাড়িতে আমি একা, আমার কিচ্ছু করার নেই। আমার কি হবে, এবার কি হবে, সারা সপ্তাহ কত কাজ করলাম, এখন আমার পাশে কেউ নেই, সবাই আমার সবটুকু শুষে নিচ্ছে, কেউ খেয়াল করে না আমার, আমি একেবারে একা এই জগতে, প্রভু আমার কি হবে, আমি মোটেই ভালোবাসি না প্রভু, এতটুকু উতলা হন না। দিয়াবলের ঢোকার রাস্তা চওড়া হয়ে যাচ্ছে আর এখানেই নিজেকে বাঁচাতে যুদ্ধ করতে হবে, হয়তো নিজের জন্যে কষ্ট হচ্ছে, কিন্তু এটা অশুভ আবেগ, শুভ আবেগ নয়, এবার এতে সমস্যার সমাধান হবে না, নিজেকে বাঁচাবার চেষ্টা আপনাকেই করতে হবে। শুনতে পেলেন তো, নিজেকেই আপনাকে সাহায্য করতে হবে, বসে বসে অন্যের ওপর রাগ করা বন্ধ করুন, গজগজ করা বন্ধ করুন, কারণ অন্য কেউ সাহায্য করবে না, আপনাকে নিজেকেই সাহায্য করতে হবে, নিজেকেই দেখতে হবে নিজের ব্যাপারে। আমাদের চিন্তা সত্যি পার্থক্য সৃষ্টি করে, আমি যখন দেখেছিলাম তখন আমার জীবনেও পাল্টে গেছিল। আমার মনে পড়ে আমি ভেবেছি নিজে চিন্তাধারা দিয়ে কিছু করতে পারবো না, এটা আমার পরম বোধ দান করেছিল, আর এই ভাবনা আছে সবই চিন্তা করতে হবে না, আমি তার মধ্যে থেকে বেছে নিতে পারি। তখন আমার আবেগ, আমার কর্মজিতের বিষয়ে চিন্তা ভাবনার অনেক কিছু করার ছিল, এটা আমার জীবনে ভীষণ কার্যকরী হয়, হতে পারে আপনার কাছে এটা নতুন সত্য, ইতিমধ্যেই জেনে গেছেন, আপনাকে কিন্তু ব্যাপারটা মনে করে যেতে হবে। আবার আপনাদের একবার বলি, যাবতীয় তথ্য গ্রহণ করুন এবং শিগগিরই অর্ডার দিন, নিজের মন সরলীকৃত করুন যাতে নিজের জীবন সরলীকৃত হয়ে ওঠে।